বন্ধুরা, আমরা দেখলাম ম্যাজিকে স্থান পরিবর্তন। আমরা ম্যাজিক মানে এভাবেই বুঝি, স্থান পরিবর্তন, অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ আবির্ভূত হয় আবার ভ্যানিশ হয়। আমরা অনেক ভ্যানিশ দেখলাম, অনেক আবির্ভূত দেখলাম, এবারও কিন্তু একটি আবির্ভূত ম্যাজিক। এই ম্যাজিকটি দেখাতে আমি আমন্ত্রণ করব, ওর নাম তৃষা, তৃষা জাদুকন্যা। এই তৃষা অনেক ভালো ম্যাজিক করে আমি জানি, এবং তোমরাও জানো, ওর ম্যাজিক দেখো। তৃষা সারা দেশব্যাপী অনেক সুনামও আছে। এবার ডেকে নিচ্ছি জাদুকন্যা তৃষাকে। তৃষা চলে আসো। বলো তৃষা, তোমার কাছ থেকে আমি সবসময় ভালো কিছু আশা করি, আমার বন্ধু ম্যাজিক দেখে ওরাও খুব ভালো কিছু আশা করে। আজকে তুমি আমাদের কিছু একটা দেখাও, ভালো কিছু কি দেখাবে? আমি আজকে ম্যাজিক বক্সের ম্যাজিক দেখাবো। ম্যাজিক বক্সের ম্যাজিক, বক্স নিয়েই তো ম্যাজিক হয়। চলো আমরা তোমার সেই ম্যাজিক বক্সের ম্যাজিকটি দেখি। তৃষা যে বিষয়টি দেখাতে চাইলো তা হচ্ছে, ওর কাছে একটি ম্যাজিক বক্স আমরা দেখতে পাচ্ছি, যে বক্সটি পুরোপুরি খালি। তোমরা আমার হাত দেখতে পাচ্ছ তাই না? পুরোপুরি খালি, এখানে কিছুই নেই। বাক্সের মধ্যে শুধুমাত্র একটি তলোয়ার আছে। আমি জানি না এই তলোয়ার দিয়ে সে কি ম্যাজিক করবে। তৃষা বলো। ছোট্ট বন্ধু, জানো আমি ম্যাজিক বক্স থেকে যখন যা খুশি ম্যাজিক করে তখন তাই বানাতে পারি। দেখো তাহলে আমার সেই ম্যাজিকটি। চমৎকার, চমৎকার, খালি বাক্সে চমৎকার একটি র‍্যাবিট চলে এলো। ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুশি হও। এমনি আমি জানি যে আমি যখনই যেখানে ম্যাজিক করতে যাই, সবার একটি চাহিদা থাকে, একটি র‍্যাবিট এনে দাও ম্যাজিক করে। আজকে তোমরা না চাইতেই তৃষা আমাদের সেই কাজটি করে দেখালো, ম্যাজিক করে র‍্যাবিট এনে দিল, তাই আমরা সবাই খুশি তাই না? চলো আমরা তৃষাকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ তৃষা তোমাকে এই চমৎকার ম্যাজিকের জন্য এবং র‍্যাবিটের জন্য। আর এটা তোমাকেই দিলাম। ধন্যবাদ আপনাকেও। ছোট্ট বন্ধুরা, আমরা চমৎকার ম্যাজিক দেখছি, চমৎকার ম্যাজিক দেখব তাই না, আরও দেখব। তবে নেব ছোট্ট একটু বিরতি। বিরতির পর ফিরে এসে তোমাদের জন্য থাকবে আরও কিছু আকর্ষণ, কোথাও যাবে না।